আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। দেশ ছাড়িয়ে প্রতিবাদের ঝড় উঠেছে বিদেশেও। রবিবারও বিক্ষোভ হয়েছে কলকাতা শহর সহ গোটা রাজ্যে। সাধারণ মানুষ থেকে তারকারা পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। এরই মধ্যে মহিলাদের পোশাক ও কেশসজ্জা নিয়ে কুরুচিকর মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। এই নিয়ে ইউএন লাইভের মুখোমুখি হলেন কবি এবং বিজেপি কর্মী সুদীপ্তা রায়চৌধুরী। কি বললেন তিনি শুনুন। তৃণমূলের লোকেদের কোনো কথার ওপর কোনো মানে মন্তব্য করতেই অ্যাকচুয়ালি ঘৃণা বোধ হয়। এরা যখনই সমস্যায় পড়ে, যখনই সুযোগ সুবিধা দেখে, তখনই বলতে পছন্দ করে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। অথচ সেই রাজ্যে মহিলাদের যে অবস্থানটা খুব সম্মানজনক জায়গায় নেই, এটা আমরা প্রতিটি ক্ষেত্রে দেখতে পাই। উনি বলতে পছন্দ করেন, ওর নেত্রী বলতে পছন্দ করেন যে আমরা সবচেয়ে বেশি মহিলা মুখকে পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে পাঠিয়েছি, কিন্তু দেখা যায় কার্যক্ষেত্রে তারা কেউ পলিটিক্যাল ফেস না, সমস্তই হচ্ছে ফিল্মস্টার, যাদেরকে দিয়ে তারা হোমেও আসে না, যজ্ঞেও আসে না। আর এই যে লোকটা কথা বলছে, এ বাম আমলেও এর বাবা ক্ষমতায় ছিল, এই আমলেও এরা ক্ষমতায় আছে। এরা ক্ষমতায় লোভী, ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতাকে ব্যবহার করার জন্য এরা যে কারণে ভাষাকে ব্যবহার করতে পারে। এককালের বামপন্থী আজকে তিরু, এই হচ্ছে আসল ছবিটা, আসল তাদের মানসিকতাটা। এইসব লোকেদেরকে ঘৃণার চোখে দেখা উচিত, অত্যন্ত ঘৃণ্য এই লোকের কথা বক্তব্য। এবং সমস্যা হলে মহিলারা তো পাশে ওর কাছে যাবেই, জনপ্রতিনিধি তিনি, তা বলে কেউ প্রতিবাদ করবে না? কোনো অন্যায় হলে সেরকম কোনো মাথা বিকিয়ে বাংলার মানুষ ওদেরকে আনেনি। ওরা যদি ভেবে থাকে যে বাংলার মানুষ মাথা বিকিয়ে ওদেরকে ক্ষমতায় বসিয়েছে, তাহলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে। দেখুন, কবির চার্জশিট এইসব, এটা আমার পক্ষে বলা, আমি একদম একজন সাধারণ মানে আমি আইন মানে নিয়েও এই ধরনের আইন নিয়েও পড়াশোনা করার লোক নই। প্রশ্ন আমার, এর উত্তর দিতে আমার পক্ষে কঠিন হবে, তবে নিশ্চয়ই আমরা ভারতবর্ষের মানুষেরা সিবিআইকে প্রপর সবচেয়ে বেশি ভরসা রাখি। আমাদের এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী আসনে ছিলেন, তিনি কথায় কথায় সিবিআই চাইতেন। সিবিআই যখন প্রতিটি কেস আমরা অভয়, আমরা নির্ভয়ার ক্ষেত্রেও দেখেছিলাম সময়, দেখুন অর্ধেক জিনিস নষ্ট হয়ে গেছে, তা আমরা সবাই বুঝতে পারছি। মানে এই রাজ্যের শিশু থেকে পাগল পর্যন্ত সবাই, আমরা ধরে নিচ্ছি শিশু আর পাগলের কথার কোনো মূল্য হয় না, এই রাজ্যের শিশু থেকে পাগল সবাই বুঝতে পারছে। 14ই অগস্ট রাত্রিরে কি হয়েছিল, অনেক প্রমাণ লোপাট হয়েছে। এবং আজকে এটা বহু প্রচলিত সংবাদ মাধ্যম থেকেও আমরা জানতে পারলাম যে ওই সংশ্লিষ্ট ভদ্রলোকের ফোনটি এখন সিবিআই এর কবজায় রয়েছে বা হেফাজতে রয়েছে, তা এবং সেই ফোন থেকে অনেক তথ্য মুছে ফেলা হয়েছে বলে সিবিআই আশঙ্কা করছে। অর্থাৎ এই সমস্ত তথ্যকে একাচ্ছা করে, এবং এটাও প্রশ্ন উঠছে যে খুনটা হসপিটাল প্রোভাইসিসের ভিতরে হয়েছে না বাইরে হয়েছে, খুন করে নিয়ে এসে ওই ওই সেমিনার রুমে রাখা হয়েছে কিনা, এই প্রশ্নও আর কি সিবিআইকে তাড়িয়ে বেড়াচ্ছে। এত কিছু এত কিছু প্রশ্নের উত্তর খুঁজে, এবং ওরা এটাও মনে করছেন এক বা দুজন না, একাধিক ব্যক্তির এখানে ইনভলভমেন্ট থাকতে পারে। এখন সময় লাগুক, আমি খুব তাড়াহুড়ো করার পক্ষপাতী নই, কিন্তু একজনও দোষী যেন ছাড়া না পায়, আবার একজন নির্দোষও যেন অযথা শাস্তি না পায়। নিজের ব্যর্থতাকে, নিজের অপদার্থকে তাকে ঢাকার জন্য আমি আমারও সেই উল্লেখ করতে হয় মহিলা মুখ্যমন্ত্রীর নিদান। এবার পাগলের রাজ্যে 21 আইন চলবে তাই স্বাভাবিক, এমনি একলা দৃষ্টি তো আমরা হই না। রাত্রিবেলা মহিলা ক্যাপ যে এতদিন ধরে যে আপনারা জার্নালিস্ট রাত্রিরা কাজ করেন, সেক্টর 5 মেয়েরা রাত্রিরা কাজ করেন, নার্স ডাক্তাররা রাত্রিরা কাজ করে, তারা কাজ করবে না? লাইটে বসে থাকবে, বেডরুম তাদের জায়গা কোথায়? অর্থাৎ অন্তঃপুরে নিচে টেনে নিয়ে আসার চেষ্টা করছে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে। এর থেকে বড় লজ্জার থেকে বড় অপমান, অসম্মান বাঙালির কোনোদিন হতে পারতো বলে আমি মনে করি না। তিনি তাঁর দল, তিনি 21 জুলাই এর মঞ্চ থেকে বলেছিলেন যে তাঁর দলের কর্মীদেরকে মানবিক হতে, তাদের সেই সেই দাবি, সেই এই যে সমস্ত শেখানো, উনি
যাই কোথায়, এই রাত্রির সাথে একটা অদ্ভুত যে আইন তৈরি হলো, তাহলে কাজের ক্ষতি হবে না? যে যে নার্স এমনিতেই সংখ্যায় কম, তা যদি কারোর কোনো মহিলা প্রসব বেদনা না ওঠে রাত্রিবেলা, তাহলে তিনি সে প্রসব বেদনা থেকে চেপে রেখে দেবেন? তিনি ডাক্তার পাবেন না রাত্রিরে, নার্স পাবেন না? এই মহিলার বললাম যে এই 21 আইনের পরে বা আগে যুক্তি দিয়ে কথা বলা মুশকিল। পাগলের রাজত্ব এখন চলছে, পাগলের ইচ্ছে কাজকর্ম হচ্ছে। আপনারা দেখছেন ইউভেন লাইভ, বাংলা খবরের শেষ কথা।